আজকে আমাদের অপশনাল প্র্যাকটিসই ছিল, যার প্রয়োজন আসবে যার প্রয়োজন আসবে না। আর প্র্যাকটিস সবাই সিরিয়াস করে, আমরা যারা যারা দেশি প্লেয়ার আছি অবশ্যই আমরা আমাদের কাজটা সবসময় ঠিকঠাক মতো করার চেষ্টা করি, কারণ আমাদের এইসব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা খুব কম। যারা ওভারসিজ প্লেয়ার ওদের এত প্র্যাকটিস লাগে না, এটা স্বাভাবিক। আমরা আমাদের কাজটা সবসময় ঠিক মতো করার চেষ্টা করি, কোন ম্যাচে কোন কোন সিচুয়েশনে দরকার পড়তে পারে। আসলে আমার বলাই থাকে আমার সাথে যে কোনো পজিশনে খেলা লাগতে পারে, ওই রকমভাবেই আমি প্রিপেয়ার থাকি। বাট ব্যাটিংয়ের আগে আমাকে ক্লিয়ার মাইন্ডসেট দেওয়া হয় অবশ্যই। দেখেন অলরেডি তো আমরা 2 নম্বরে আছি, তো আমরা অবশ্যই টপ 2-তে থাকতে চাইবো। আমরা যত ইজিলি ফাইনালে যাওয়া যায় ওইটাই চেষ্টা করবো। অবশ্যই প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখেন ওরা সবসময় ক্রিকেটটাকে এনজয় করে, আর সবসময় ধরেন যে ওরা ওদের প্রসেসে থাকে, সবসময় ড্রেসিং রুমে ফান করে, আসলে খেলা নিয়ে এত চিন্তাই করে না। আমি আমি 2 বছর ধরে আন্ডার আসলকে দেখতেছি, মানে ব্যাটিংয়ে যাওয়ার আগে খুব হই হুল্লা আড্ডা মারতেছে ন্যারিনের সাথে, মানে ওরা ওদের কথার মধ্যে আছে। ব্যাটিংয়ে যাওয়ার সময় ওকে সিরিয়াস, তো ওরা ওদের কাজে একদম একদম 100% দেয়, তো আর বেশি প্রেশার নেয় না। যতটুকু দেখলাম যে একদম নর্মাল থাকে, না আসলে এগুলো নিয়ে চিন্তাই করি না। দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ফরম্যাট ভালো খেলতে পারতেছে, এটা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যে আমি লঙ্গার ভার্সন ক্রিকেটটাও সবচেয়ে বেশি পছন্দ করি, টি-20টাও পছন্দ করি। আর চেষ্টা করি যে যখন যে খেলাটা থাকবে ওটা আমার বেস্ট পারফরমেন্সটা করব, তো এটাই ইচ্ছা থাকে। আর সিলেকশন হবে আমার যখন সময় আসবে ইনশাল্লাহ, হয়ে যাবে, সমস্যা নেই। আমি আমার প্রসেসে থাকি, যখন টাইম আসবে ইনশাল্লাহ যে একমাত্র চলে যাবো, সমস্যা নেই। আসলে দেখেন ফিজ ভাইকে তো অবশ্যই প্রয়োজন থাকে আমাদের, আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বোলার। বাট আনফর্চুনেটলি একটা ইনসিডেন্ট হয়ে গেছে, বাট আলহামদুলিল্লাহ ফিজ ভাইও এখন অনেক ভালো আছেন, তো আশা করছি উনি খুব তাড়াতাড়ি রিকভারি করবেন এবং আমাদের সাথে জয়েন করবেন। এইটা আসলে ফিজিও বলতে পারবেন ভাইয়া, আমরা যতটুকু জানি আউট অফ ডেঞ্জার আছেন আর কি। আসলে দেখেন এই টুর্নামেন্টে ঢুকার আগেই আমি সাউদিন স্যারের সাথে কাজ হয়েছে, আমার সারা আমার সাথে পার্টিকুলারই ওই জায়গাগুলো নিয়ে কাজ করছেন বিপিএল এ ঢুকার আগে থেকেই। সো আমি ওনার প্রসেসে আগাইতেছি, এখন আমি কোনো কিছু চেঞ্জ করতে চাইতেছি না। তো উনি আমাকে কয়েকটা সেট আপ চেঞ্জ করে দিয়েছেন, তো ওই সেট আপে আমি যাচ্ছি আর কি। সো এটাতে আলহামদুলিল্লাহ ভালো ফল পাচ্ছি, সামনে আরো ভালো করার ইচ্ছা আছে। আসলে দেখেন আমরা প্রত্যেকটা অপোনেন্টকে আমরা রেসপেক্ট করি, আসলে সবসময় আমরা আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে চাই। তো আমরা চাইবো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে, আমরা আমাদের বেস্টটা খেলতে পারলে অবশ্যই আমরা পজিটিভ কিছু নিয়ে যেতে পারবো। অবশ্যই ওয়াইফ অনেক সাপোর্ট করে, আসলে সবচেয়ে বড় কথা স্পোর্টস থেকে আসে, এই জন্য বুঝে, আসলে মেন্টালিটি বুঝে, সাপোর্ট করে, কখন কি বলা দরকার, কখন কিরকম সাপোর্ট দেওয়া দরকার, তো জানে। সো আমার মনে হয় যে আমার ওয়াইফের ভূমিকাটাও অনেক ভালো, আমাকে অনেক সাপোর্ট করে, এনকারেজ করে, মাঝে মধ্যে কিছু না বলে সাপোর্টটা হয়ে যায়। কারণ বললাম যে যেহেতু সেও প্লেয়ার, জানে খারাপ সময়ে বেশি কিছু বলা লাগে না, চুপচাপ থাকলেই বোঝা যায় অনেক কিছু, মানে চুপ থেকেও সাপোর্ট করা যায়, তো সেটাই।